প্রয়াসে তোমাদের সকলকে স্বাগত। 21 মে থেকে 24 মের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চলো দেখে নেওয়া যাক। পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট অর্থাৎ PPE তৈরির তালিকায় বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত, প্রথম স্থান চীনের। রাঁচিতে পরিযায়ী শ্রমিকদের পরিবহন পরিষেবা দিতে তৎপর প্রোগ্রাম লঞ্চ করা হলো। উপজাতি অধ্যুষিত ঝাবুয়া জেলায় গর্ভবতী মহিলাদের পরিষেবা দিতে দিদি ভেহিকেল সার্ভিস লঞ্চ করল মধ্যপ্রদেশ সরকার। JEE মেন্স, নিট অর্থাৎ NEET ইত্যাদি পরীক্ষার মক টেস্ট নেবার জন্য ন্যাশনাল টেস্ট অভ্যাস নামে মোবাইল অ্যাপ লঞ্চ করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। ছোট ব্যবসায়ীদের সাহায্য করতে শপস নামে ই কমার্স উদ্যোগ লঞ্চ করল ফেসবুক। উড়িষ্যার কোণারকের সূর্য মন্দির ও কোণারক শহরটিকে সম্পূর্ণ সৌর বৈদ্যুতিকরণের করতে বিশেষ স্কিম চালু করেছে কেন্দ্র এবং শহরটিকে ভবিষ্যতে সূর্য নগরী হিসাবে গড়ে তোলা হবে। ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটির জন্য ভারত পড়ে অনলাইন প্রোগ্রাম লঞ্চ করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। ত্রিপুরার প্রথম গোমতী নদীতে আন্তর্জাতিক নৌপথ তৈরি করে ইন্দো বাংলা প্রোটোকল হিসাবে চালু করা হল। স্বদেশি পণ্য সরবরাহ করতে অর্ডার মি নামে ই কমার্স প্ল্যাটফর্ম লঞ্চ করল বাবা রামদেব পরিচালিত পতঞ্জলি সংস্থা। প্রধানমন্ত্রী বায়ো বন্ধন যোজনা সময়সীমা 2023 পর্যন্ত বর্ধিত করল কেন্দ্র। প্যালেস্টাইনের রিফিউজিদের সহায়তা করতে ইউএন এজেন্সিতে $2 মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিচ্ছে ভারত। COVID-19 দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবার ও শিশুদের সাহায্য করতে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা করছে এয়ারটেল আফ্রিকা। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন গোবিন্দা রাজুলু। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের চিফ ইকোনমিস্ট হিসাবে নিযুক্ত হলেন কার্মেন রেইনহার্ট। জম্মু কাশ্মীর পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন প্রাক্তন IAS অফিসার BR শর্মা। ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হচ্ছেন দিলীপ ওমেন। হু এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হচ্ছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। লেসোথোর নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন মকেৎসি মুজোরো। দুদিন আগে যদিও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন থমাস থাবেন অর্থাৎ মকেৎসি মুজোরো থমাস থাবেনকে স্থলাভিষিক্ত করলেন। হোপ অন মাই অ্যাডভেঞ্চার্স অন বোট ট্রেনস অ্যান্ড প্লেনস শিরোনামে ই বুকটি প্রকাশ করলেন রাস্কিন বন্ড। সম্প্রতি 81 বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত মারাঠি লেখক রত্নাকর মতকরি। সম্প্রতি 79 বছর বয়সে মারা গেলেন হিন্দুস্তানি ও কর্ণাটকী সঙ্গীতশিল্পী শ্যামল ভাবে। প্রতি বছর 21 মে রাজীব গান্ধী হত্যা ও মৃত্যুবার্ষিকী স্মরণ করতে অ্যান্টি টেরোরিজম ডে পালন করা হয়। প্রতি বছর 22 মে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস পালন করা হয়। এবছর অর্থাৎ 2020 সালের থিম ছিল
আওয়ার সলিউশনস আর ইন নেচার। ১১,৩৬৭ কোটি টাকার বিনিময়ে জিও প্ল্যাটফর্মের 2.32% স্টেক কিনে নিল আমেরিকান কোম্পানি কেকেআর অ্যান্ড কোম্পানি ইনকর্পোরেটেড। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটিও ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিও সঠিক আপডেট পেতে। নমস্কার, ধন্যবাদ।